আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আমি হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো খুবই টেস্টি ম্যাঙ্গো লাস্সি। এই ম্যাঙ্গো লাস্সি তৈরি করা যতটা সহজ, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা। মাত্র 2 মিনিটে ঘরেই তৈরি করে নিতে পারেন। বাইরেরটা না খেয়ে ঘরে স্বাস্থ্যসম্মত উপায়ে ম্যাঙ্গো লাস্সি তৈরি করে নিতে পারেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই পাকা আমের লাচ্ছি তৈরি করেছি। এর জন্য এখানে আমি বড় সাইজের 2টা পাকা আম নিয়েছি। এবারে আমি আম দুটোকে কেটে নেব। আম দুটো কেটে নেওয়ার পর এখানে 1.5 কাপ হয়েছে। আর কি কি লাগছে আপনাদের বলে দিচ্ছি। এখানে নিয়েছি 1/4 কাপ চিনি, গুঁড়া দুধ নিয়েছি 1/4 কাপ, 1/2 কাপ নিয়েছি টক দই, আর এখানে নিয়েছি 1 গ্লাস লিকুইড গরুর দুধ। দুধটাকে আমি আগে জাল করে ঘন করে রেখেছিলাম, তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখানে একটা ব্লেন্ডারের জার নিয়েছি। এবার ব্লেন্ডারের জারের মধ্যে আমি কিউব করে কেটে রাখা আমগুলো সব ঢেলে দেব। তারপর দিয়ে দেব 1/2 কাপ টক দই, 1/4 কাপ দিয়ে দেব গুঁড়া দুধ, চিনি দিয়ে দেব 1/4 কাপ। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এবারে দিয়ে দেব লিকুইড গরুর দুধ। আমি সব কিছু ব্লেন্ডারে দিয়ে নিয়েছি। এবারে ব্লেন্ডার জারের মুখটা বন্ধ করে আমি ব্লেন্ড করে নেব। এক থেকে 1.5 মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। আমি ব্লেন্ড করে নিয়েছি প্রায় 2 মিনিটের মতো। এই তো আমার ম্যাঙ্গো লাস্সি পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে ব্লেন্ড করার পর। এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে নেব। আর আমার ম্যাঙ্গো লাস্সিটা কিন্তু একটু ঘন হয়েছে, কারণ আমার বাচ্চারা এরকমই ঘন খেতে পছন্দ করে। আপনারা যদি আর একটু পাতলা করতে চান তাহলে এখানে আরও 1/2 কাপ লিকুইড গরুর দুধ দিলেই হয়ে যাবে। আমি সবটুকু গ্লাসের মধ্যে ম্যাঙ্গো লাস্সি ঢেলে নিয়েছি। এইভাবে করে খুব সহজেই তৈরি করে নিতে পারেন ম্যাঙ্গো লাস্সি বা আমের লাস্সি। এই লাস্সিটা তৈরি করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। এইভাবে করে খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন ম্যাঙ্গো লাস্সি। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আর বাসায় একবার হলো এইভাবে করে আমের লাস্সি তৈরি করে দেখবেন। বাইরেরটা না খেয়ে ঘরে স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করে খেতে পারেন। এই গরমে ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস লাস্সি খেতে কিন্তু দারুণ মজা। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।